এই মুহূর্তত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার্থীর আইসে অত্যন্ত সুখবর আপলোড করা হয়েছে। মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার ফলাফল ফলাফলের প্রকাশ করা হয়েছে কেবাটাও নতুন ওয়েবসাইট। এবার 99% ছাত্র ছাত্রী উত্তীর্ণ হওয়ার সুবিধা গ্রহণ করব। সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এটি অনুরোধ, যিসকল বন্ধু বান্ধবী বর্তমানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাছের নোটিফিকেশন বেলটি প্রেস করে অন করে রাখব, যাতে আমি দিয়ে ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ত লাভ করব পারে। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো সকল পরীক্ষার্থীর আছে অত্যন্ত সুখবর। এবার 99% ছাত্র ছাত্রী উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা শেহতীয়াভাবে রাজস্থান বোর্ডের ফলাফল ঘোষণা করেছে। ইয়ার 5% হয়েছে 99%। ইয়ার বিপরীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফলাফল ঘোষণা করেছে আর ইয়ার 5% হয়েছে 97.69%। আর শেহতীয়াভাবে ICSE বোর্ডের যে ফলাফল ঘোষণা করেছে ইয়ার 5% হয়েছে 100%। অর্থাৎ সকল ছাত্র ছাত্রী এবার উত্তীর্ণ হওয়ার সুবিধা গ্রহণ করেছে। গতি যখন ছাত্র ছাত্রী এটাও চিন্তিত হয়ে আছে পরীক্ষার ফলাফল বেয়া হব নাকি, আমি সেই সকল ছাত্র ছাত্রীক অনুরোধ করছো আপনাদের নিশ্চিন্তে থাকক, এবার সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার সুবিধা গ্রহণ করব। ইপিনে পরীক্ষার ফলাফল সম্পর্কত আছে আর একটা গুরুত্বপূর্ণ খবর। এইবার ফলাফলের কেবাটাও নতুন ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। উচ্চতর মাধ্যমিকর ফলাফল চাব এই ওয়েবসাইট সমূহ হয়েছে ahsec.nic.in, result2021hs, school.careers360.com, result.assam.nic.in/2021hs, education.assam.com। ইয়ার বিপরীতে সেবার পরীক্ষার ফলাফল চাব ওয়েবসাইট সমূহ হয়েছে যে www.results.sebaonline.org, result.assam.nic.in, examresults.net, examresults.net/assam, indianresults.com, newsnation.in। এই ওয়েবসাইট সমূহের জড়িয়ে আপনাদের ফলাফল চাব।